প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, অতিথি পর্ব। আপনারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন কাকে আজকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের এই রোজার অনুষ্ঠানে আজকে যিনি বিশেষ অতিথি হয়ে এসেছেন, তার সঙ্গীতের ভুবনে প্রবেশ হচ্ছে বাবার সুর ও লেখা গানে চলচ্চিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে। আজ তিনি দাপিয়ে কাঁপিয়ে বেড়াচ্ছেন স্টেজ এবং জলসা এবং বিভিন্ন মাধ্যমে। তিনি আর কেউ নয়, রুমানা ইসলাম শ্রাবণী। তো শ্রাবণী আপা, রোজার অনুষ্ঠানে আপনাকে নিয়ে এসেছি, আপনি আজকে কিছু রান্না করে দেখাবেন নিশ্চয়ই আমাদের। একটু একটু, আমাদের সৌভাগ্য আপনারা সবাই শ্রাবণী আপার গান শুনে এসেছেন। আজকে আমরা শ্রাবণী আপার রান্না দেখব। শ্রাবণী আপা কি রেঁধে দেখাবেন আজকে? আমি আজকে ওই যে বিফ রোস্ট ডিলাইট শ্রাবণী আপার হাতে আমরা দেখব, রোস্ট বিফ ডিলাইট। সেটা রান্না করার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। বিফ রোস্ট ডিলাইট তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস ফিলে 1 কেজি পরিমাণ, 1টি সয়াবিন তেল আধা কাপ, শুকনো মরিচ টুকরো 15টি, পেঁয়াজ কুচি 2 কাপ এবং লবণ স্বাদ মতো। প্রথমে একটু দর্শক, আমি প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি। এখানে হাফ হাফ মেজারিং কাপ আছে, হ্যাঁ হ্যাঁ ওটাই দিয়ে দিচ্ছি। আধা কাপ, আধা কাপ সয়াবিন তেল না? হ্যাঁ হ্যাঁ, 1 কেজি গোশতের জন্য হাফ কাপ, হাফ কাপ তেল। প্রিয় দর্শক, আমাদের শ্রাবণী আপার কিন্তু এত কিছুর মধ্যে রান্নাটা আবার করেন, দেখেন তাহলে। আমরা আই লাভ কুকিং, আমার খুব পছন্দ, কিন্তু সময়টা অনেক কম পাই। আচ্ছা তেলটা দর্শক, তেল গরম হচ্ছে, তেল গরম হলে আমি যে শুকনো মরিচটা, আর শুকনো মরিচ নিয়েছি না, শুকনো মরিচ ছোট ছোট করে কেচি দিয়ে কেটে রাখতে পারেন, লিচিটা ফেলে দিতে পারেন। আচ্ছা, এই শুকনো মরিচ, তেলটা গরম হলে শুকনো মরিচটা দিলেই সাথে সাথে কিন্তু একটু ব্রাউন হয়ে যাবে, হ্যাঁ সো পুড়ে না যেন, পুড়ে গেলে কিন্তু একদম তেতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা দিচ্ছি একটু পরে, আগে এটা দিচ্ছি। আমরা ঝাল খুব পছন্দ করি, আমি একটু বেশি করেই দিয়েছি এখানে। হ্যাঁ আচ্ছা, প্রায় কত 15টার মতো শুকনো মরিচ হবে। আচ্ছা জাস্ট ফ্রাই ইট হালকা করে, তাতে রংটাও সুন্দর থাকে না, হালকা করে সুন্দর একটু ব্রাউন হলেই আমি মানে সুগন্ধিটা যখন ছুটবে না। পেঁয়াজ কি এতটাই দিব? প্রায় 2 কাপের মতো পেঁয়াজ না দিয়ে দেবো কি? হ্যাঁ পেঁয়াজটা এখন দিয়ে দাও। এটা কি আপনার মানে স্বরচিত? কিন্তু শাশুড়ি নিজেই বলেন যে এটা শাশুড়ির থেকে নাকি ভালো হয়। পেঁয়াজটা একটু আমরা ব্রাউন করে নিব, বেশ লালচে করে নিব পেঁয়াজটা। আচ্ছা লালচে না হলে সেই সাথে মরিচও ভাজা হতে থাকবে না? মরিচটা ভাজা হতে থাকবে। লবণ, লবণ একটু লবণ দিয়ে দাও। লবণ কতটা দিব? হ্যাঁ এখন দিয়ে দিব 1 চামচ। লবণ 1 কেজি মাংস তো, হ্যাঁ হ্যাঁ আর একটু লাগবে। ঠিক আছে, খুব বেশি না দেই, পরে দিয়ে দেওয়া যাবে যদি কম হয়। এটা কি মানে জাস্ট সফট হবে পেঁয়াজটা নাকি একদম বেরেস্তার মতন লাল হবে? ব্রাউন না হলে কালারটা ঠিক আসে না, সফট হলে তো সফট হয়ে যেটা বলে সেটা না, আরেকটু হলে তাহলে যে সোনালি রংটা আসবে না? হ্যাঁ হ্যাঁ দেখছো পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন মাংসটা দিয়ে দেবো, গোশতটা দিয়ে দেবো, বেশ 1 কেজি পরিমাণ ফেলে। এখন এই গোশটা একটু ভাজতে হবে এখানে। আচ্ছা হ্যাঁ, একটু বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে, বাহ রোস্ট বিফ বলে কথা, রোস্টার চানটাও বেশ ভালো পাওয়া গেছে। আমি ধরি আপনার দুইটা চামচ দিয়ে বোধ হয় উল্টাতে একটু সুবিধা হয় আর কি। তাহলে শ্রাবণী আপা, আমার মনে হয় এটা একটু লাল লাল হয়ে ভাজতে একটু সময় তো লাগবেই না? তাহলে প্রিয় দর্শক, আমাদের এটা লাল লাল করে ভাজা হতে আরও 10 মিনিট সময় লাগবে। আমরা ফিরে আসছি 10 মিনিট পর। এখন কিন্তু আমার বিফ রোস্ট হাফ ডান, এখনো বাকি আছে। আমি একদম লালচে করে ভেজে নিলাম রোস্টটা, পেঁয়াজটাও একটু লালচে লালচে হলো। এখন পানিটা দিতে হবে, গরম পানি। হ্যাঁ দর্শক, আমরা আগে থেকে গরম পানি এনে রেখেছি, এখানে একটু ফুটন্ত পানি অল্প করে দিব না? দাও। হ্যাঁ ঠিক আছে,
এটাকে কি আমরা অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এরকম ভাজবো না ভুনবো অল্প অল্প করে পানি অ্যাকচুয়ালি তো নিয়মটা হচ্ছে কি যতটুকু গোশতটা আছে ডুবো পানিতে হ্যাঁ ডুবো পানিতে একবারই দিয়ে দিলে তারপর তুমি এটা বন্ধ করে দিলে মিডিয়াম আঁচে হতে থাকবে হ্যাঁ মিডিয়াম আঁচে হতে থাকবে এইটাতে শেষের দিকে গিয়ে একদম যখন তেলটা উঠবে তখন দেখতে হবে যে আমার ভিতরটা একটু এনে সিদ্ধ যদি না সিদ্ধ হয় আবার পানি পানি দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে দিন পানি দিয়ে এটা আরেকটু দেবো পানি হ্যাঁ আরেকটু দিয়ে দিই প্রিয় দর্শক আমরা এটাতে বেশ অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা সুন্দর সোনালি রং চলে এসেছে তাহলে আমার তো এখন মনে হয় আমরা এটাকে ঢেকে দিতে পারি না হ্যাঁ ঢেকে দিতে পারি আর একটু পরপর কিছুক্ষণ পরপর উঠে উল্টে উল্টে দিতে হবে এবারে আমরা ঢেকে দিলাম আঁচটাকে মাঝারি একটু বলে দিচ্ছি প্রিয় দর্শককে এই সেম রেসিপিটা আপনারা করতে পারেন এই বিফ চাঙ্কের স্লাইসেস করে ফেলতে পারেন পাতলা পাতলা টুকরো করে একইভাবে ভেজে নিয়ে দিয়ে তাহলে আরেকটু ফাস্ট হয় আর আচ্ছা আচ্ছা আরও তাড়াতাড়ি হয় তাহলে প্রিয় দর্শক আমরা এইভাবে ঢেকে এটাকে রান্না করব এবং মাঝে মাঝে দেখে নেব আমরা ফিরে আসছি এক ঘন্টা পর প্রিয় দর্শক হয়ে গেল আমাদের এক ঘন্টা চলুন তাহলে দেখে আসি আমাদের রোস্টের কি অবস্থা শ্রাবণীয় পা তেলটা প্রিয় দর্শক যখন অল্প শেষের দিকে একদম আঁচটা অল্প করে দিতে হবে যেন তেলটা উপরে উঠে উঠে যায় হ্যাঁ আচ্ছা সার্ভ করে ফেলি হ্যাঁ হ্যাঁ ডিশটা আনবে সামনে হ্যাঁ হ্যাঁ দারুণ এসেছে না মানে শুকনো মরিচের লাল রংটা আর ভাজা পেঁয়াজের গোল্ডেন কালার দুইটা মিশে একদম ক্যারামেলাইজড একটা রং এসেছে এবার একটু সাজিয়ে দিচ্ছেন না সাজানোর জিনিস আসলে আর একটু যে কোনো ভাবে অনেক ডেকোরেট করা যায় হ্যাঁ সেদ্ধ আলু ক্যারেট ট্যারেট দিয়ে সাজানো দেওয়া যায় আমরা তো অবশ্য পেঁয়াজ টেঁয়াজ দিয়েই খাবো প্রিয় দর্শক আমার জন্য শ্রাবণী আপা রান্না করলেন বিফ রোস্ট ডিলাইট আপনাদের সবার সুবিধার জন্য চলো এটা প্রণালীটা আর একবার দেখে প্রথম একটি পাত্রে গরম তেলে শুকনো মরিচ টুকরো পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে ভালো করে ভেজে নিন তারপর এতে গরুর মাংসের ফিলে দিয়ে 10 মিনিট ভেজে নিন এবারে এতে গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা জ্বাল দিন সব শেষে পাত্রে তুলে পেঁয়াজ স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন বিফ রোস্ট ডিলাইট প্রিয় দর্শক রান্না তো হয়ে গেল এবার টেস্টিং এর পালা শ্রাবণী আপা অপূর্ব রান্না করেছেন আমি রেজিস্ট করতে পারছি না কতক্ষণে টেস্ট করব তার আগে বলে নি আপনি আসার আগে আমি একটা রান্না করেছিলাম এটাকে বলে পট স্টিকার ইংলিশে বলে অথবা গোয়েজা জাপানিজ আর বলে গোয়েজা ভাজা পোড়ার ভিড়ে একটু লাইট ইফতার আর একটু আমি ডিপিং দিয়ে দিই আমি তোমারটা কোথায় একটু থেকে না তুমি একটা আমি একটা আমি আপনারটা আমি এখন শ্রাবণী আপারটা খাবো বাহ দারুণ হয়েছে দেখতে এখন আমি টেস্ট করে দেখি আপনি শুরু করুন আমার মনে হয় এই বিফটা আমরা পরোটা দিয়ে খেতে পারি না পরোটা দিয়েও খুব ভালো লাগবে ইয়ামি যা খাওয়ার মতন হয়েছে তাহলে খুব প্রিয় দর্শক আমরা একজন গায়িকা হিসাবে তো শ্রাবণীকে চিনি তারপর তিনি স্থপতি আজকে ওনার রান্নার স্থাপত্য আমি দেখলাম দারুণ রান্না হয়েছে একদম পারফেক্টলি মশলাটাও ব্লেন্ড হয়েছে সুন্দর এবং মানে পেঁয়াজ ভাজা আর শুকনো মরিচের যে লালচে রংটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি টেস্টটাও অপূর্ব মাইল্ড আমার সবচেয়ে অবাক লাগছে কোনো মশলা নেই তারপরে এত সুন্দর পারফেক্ট একটা টেস্ট এসছে আপনাদের রোজার টেবিলে এবার ইফতারটা খুব জমবে এটুকু বলতে পারি এটার রেসিপি তো তুমি দেখিয়ে দিয়েছ আগে খুব মজা এটা শিখে নিতে হবে তোমার কাছে খুব ভালো শ্রাবণী আপা আপনি কষ্ট করে সময় করে আমাদের অনুষ্ঠানে এসেছেন কষ্ট না ইটস মাই প্লেজার আপনাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আমার দর্শকদের ধন্যবাদ এবং দেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ
প্রিয় দর্শক, তাহলে দেখলেন তো এইবারে নতুন দুটো ইফতার, একটা হচ্ছে জাপানিজ গোয়েজা, আরেকটা হচ্ছে একেবারে শাহি পরোটার সাথে জমিয়ে এই রোস্ট বিফ ডিলাইট। দারুণ হবে না? নতুন আইডিয়া, কিন্তু আপনারা সবাই রান্না করবেন, খাবেন, আনন্দ করবেন এবং ধৈর্যের সাথে মন দিয়ে ইবাদত করবেন এবং সিয়াম সাধনা করবেন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার আসবো, তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।